আমার মাকে একদিন রেখে, আমাদের দুই ভাইকে রেখে আমার বাবা সেই যে ছোট যে বউটা তাকে নিয়ে আমার বাবা চলে যায়। আমার বাবার কোনো নিজস্ব জমি ছিল না, তো গাছপালার ভিতরে একটা কুড়ের মতো করে রেখে ওই জায়গা চলে গেছিল। তারপর থেকে আমার মা আসলে খুব কষ্ট করে আমাদের দুই ভাইকে মানুষ করেছে এবং ভরণ পোষণ দিতে পারতো না। ওই তো সমস্যা, আমাদের সেইভাবে স্যারেরা মানে টাকা পয়সা দিতে পারতাম না, তো প্রাইভেট পড়তে পারতাম না, এতে হতে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করতো, বিশেষ করে আমার সাথে পিছনে এডভান্সে বসাতো। স্যারেরা খুব অবহেলা করতো আমার স্কুলে পড়ার জন্য। স্যারের বাসায় ল্যাট্রিনে কাজ করেছি, তারপরে নোংরা পরিষ্কার করেছি, তারপরে স্যারের পা ধর জল তুলে এনে দিছি। বলতে বাধা নেই যে আমি যখন এসএসসি পরীক্ষা দিই, টেস্ট পরীক্ষা যখন পাস করি, তখন এসএসসি পরীক্ষা দেওয়ার মতন কোনো টাকা আমার কাছে ছিল না। বলে আসলাম না, আমার জীবনের যে কাহিনী, এরকম অহরহ কাহিনী, অহরহ ঘটনাগুলো, অহরহ এই মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারটা কিন্তু স্বাভাবিক হয়ে গেছে মানুষের। পর্যায়ে বিডিআরএম এর পক্ষ থেকে যে সুব্রতবাবু আছে বটে কাটায়, তার হাত ধরে আমি বিভিন্ন কথাবার্তা বলা শিখি, মিটিংয়ে যাই, তারপর তিনি যে রাইট বেসগুলো করে গ্রামে গ্রামে তার সাথে আমি সংশ্লিষ্ট হই। তারপর এক পর্যায়ে এই প্রজেক্টের একটা নিয়োগ পাই, নাগরিক উদ্যোগ ইউরোপিয়ান ইউনিয়ন এবং খ্রিস্টান এইড, এনারা আমাদের যৌথভাবে যে আমাদেরকে এই তৈরি করেছে, আমাকে তৈরি করেছে এবং অনেক ট্রেনিং দিয়েছে, অনেক টাকা আমাদের পেছনে খরচ করেছে এবং আমাদের ইউনিয়ন পর্যায়ে কাজ করার সুযোগ দিয়েছে। এবং এই যে কাজ করার সুযোগ দিয়েছে, কাজ করতে এসে মাঠ পর্যায়ে আমাদের অনেক প্রতিবন্ধকতা শিকার হতে হয়েছে, বিশেষ করে সিবিও গঠন করা, তারপরে প্রভাবশালী নেতা তাদের সাথে কথা বলার একটা পুরো সিস্টেম চালু করা, ইউপি পর্যায়ে ইউপি চেয়ারম্যান সহ মেম্বারদের সাথে কথাবার্তা বলা, এদের সাথে ফেস করা খুবই একটা কষ্টের ব্যাপার ছিল এবং খুব সাহসিকতার সাথে অনেক সময় অনেকভাবে তাদেরকে মোকাবেলা করছি। এখন ইউনিয়ন আমাকে সহায়তা করে বা তিনি আমাকে ফোন দেই, এবারে উপজেলা পর্যায়ে পর্যন্ত আমি কথাবার্তা বলি, তাদের সাথে যোগাযোগ রাখি। এখন সিবিও নিয়ে আমি প্রত্যেক মাসে একবার করে উঠোন বৈঠক করি, তাদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলি, বিভিন্ন দপ্তর সম্পর্কে বলি। আমাদের খুব পরিবর্তন হয়েছে, আমাদের এলাকার যে দালিত জনগোষ্ঠী যে লোকেশনগুলো আছে, যে কমিউনিটিগুলো আছে, খুবই পরিবর্তন। তারা এখন নিজেদের অধিকার সম্পর্কে জানে, বিশেষ করে সিবিওরা, তারা বিভিন্ন অধিদপ্তরে যায়, আমার সাথে বিভিন্ন ট্রেনিং পেয়েছে বা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে। আমি একজন তাদের ভালো বন্ধু, যারা সুবিধা বঞ্চিত তারা আমার কাছে আসে, আমি তাদের পাশে দাঁড়াই এবং বিশ্বাসের সহিত বলতেছি যদি এই প্রজেক্ট সাথে থাকে, আমরা 3-4 বছরের ভিতরে আমরা একটা ভালো একটা প্ল্যাটফর্মে যাব এবং সেই লক্ষ্যে কাজ করব। আমি আমার কণ্ঠস্বরকে জোরালো করব, আমি পদক্ষেপ নেব, আমি আপনাদের অধিকারের জন্য আমার অধিকার ব্যবহার করে আপনাদের পাশে দাঁড়াবো।